হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমিও অনেক অনেক ভালো আছি। আমি ফিরে আসলাম নশনের রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে। আমি সকালে নাস্তা তৈরি করব, এর জন্য আমি নিয়েছি আটা 1 কাপ, 3টি ডিম, ধনিয়া পাতা কুচি, 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 2টি টমেটো কুচি, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, ঠান্ডা পানি, চিনি 2 চামচ, সামান্য পরিমাণে লবণ। এটাকে মেশানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিব ডিম। আমি ডিমটা আলাদা বাটিতে ভেঙে দিলাম, এই কারণে যাতে পচা কোনো ডিম থাকলে এটা আলাদাভাবে ফেলে দেওয়া যাবে। আমি এটাকে হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব আটা। আটাটা আমি 1 কাপ নিয়েছি, আপনার চাইলে আরো কম বেশি করতে পারেন। আমি সম্পূর্ণটা দিব না, আমি এটুকু দিব আর দিব না, এটাকে আমি রেখে দিব। আমি ডিম এবং আটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার একটু মেশানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম পানি। পানিটা অবশ্যই ঠান্ডা, আপনি পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে থাকবে, এটা একদম ভারী হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এর মধ্যে দিয়ে দিলাম চিনি এবং লবণটা, এটা আবারও মিশিয়ে নিব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিব ধনিয়া, জিরা এবং হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিলাম, এটা আমি মিশিয়ে নিলাম সম্পূর্ণটা। ব্যাটারটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, এরকম পাতলা হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যেহেতু এটা বাচ্চারা খাবে, মরিচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2টি ছোট আকারের টমেটো টুকরো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আপনারা আরও কম বেশি করতে পারেন, আমি আর দিব না, বাকিটা রেখে দিব। আমি এটা মিশিয়ে নিব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার এটি মেশানো হয়ে গেছে, আমি এটা রেখে দিব। চলে যাব চুলায়, চলুন চুলায় যাই। আমি চুলা আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে আমি এটা মুছে নিব। আপনি চাইলে ব্রাশ করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব বেটার, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আপনারা চামচের সাহায্যে অথবা অন্য কোনো পাত্র দিয়ে এটাকে দিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে এটাকে ছড়িয়ে দিব, এভাবে সম্পূর্ণটা ছড়িয়ে দেব, একদম পাতলা না, একেবারে মোটা না। এটি 1 পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। এটি হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল, আপনার চাইলে তেলটা স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, অথবা সামান্য তেল ব্রাশ করেও নিতে পারেন। আমি উপরে একটু সামান্য তেল দিয়ে এটাকে ঘুরিয়ে নিব। এটি প্রায় উল্টিয়ে দেব, উল্টিয়ে এটা এভাবে আমি সম্পূর্ণ পিঠাটা ভেজে নেব। আমার এটা হয়ে গেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।